রে পদ্মাবতী, ভয় পেলি নাকি আমাকে দেখে? কি ভেবেছিস আমাকে পাতালে প্রবেশ করিয়ে খুবই আনন্দ করছিস? ভেবেছিলিস সারা জীবনের মতো মণিমল্লিকাকে আর চোখের সামনে তোরা দেখতে পাবি না? এত সহজ বুঝি? রাক্ষসী রানী মণিমল্লিকার প্রাণ এত সহজে যাবে না পদ্মাবতী। আমার প্রাণ সুরক্ষিত আছে, তোদের কারো সাধ্য নেই আমাকে শেষ করার। আমার মনে হয় আমাদের এক্ষুনি আবার ওই পাথরের আড়ালে যেতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। পালালো আবার ইঁদুরের মতো পালালো। পালিয়ে যাবি কোথায়? ওই আড়াল থেকে তোদের আবার টেনে বের করবো, আর তারপর সব কটাকে এক এক করে গিলে খাবো। না না, সব কটাকে নয়, পদ্মাবতীকে তো মারা যাবে না, ওর তো ইচ্ছা মৃত্যুর বর আছে। পদ্মাবতী, তোকে তো মারা যাবে না, তোর তো ইচ্ছা মৃত্যুর বর আছে, আর তাই তোর চোখের সামনে তোর ছানা পোনাকে এক এক করে গিলে খাবো। এই দৃশ্য দেখবার পর তোর কি আর বেঁচে থাকতে ইচ্ছে করবে পদ্মাবতী? তখন তুই এমনি এমনি ইচ্ছা মৃত্যু বরণ করে নিবি, তাই তো? এভাবে হবে না, বিষ ধোঁয়া দিয়ে অচেতন করতে হবে সবকটাকে। রানীমা, নাকে চাপা দিন, এই বিষ ধোঁয়া যেন কারো শরীরে প্রবেশ করতে না পারে। সবাই নাকে চাপা দাও, সবাই। মরবি আর মরবি সবকটা। সুধাকে কি এবার ঘরে নিয়ে যাবো? না না মহারানী, এমন ভুল করবেন না। রাজকুমারী যতক্ষণ না জ্ঞান ফিরছে ততক্ষণ ওকে খোলা আকাশের নিচেই রাখা উচিত। এই খোলা হাওয়া, এই সবুজ পরিবেশ রাজকুমারীর পক্ষে ভালো। ওকে এখন বদ্ধ ঘরে নিয়ে যাবেন না। বেশ রাজবৈদ্যমশাই, তাই হবে। আমি এখানে সুধার শয্যার ব্যবস্থা করতে বলছি। তোরা যা ব্যবস্থা। মহারানী, আপনি এখানে বসুন, আমি বরং পুঁথি ঘেটে দেখি অন্য কোন ওষুধের কথা লেখা আছে কিনা। যান দেখুন যদি কোনো সুরাহা হয়। ঠিক আছে মহারানী। অচিনপুরে রাজা চন্দ্রাদিত্য এখনো তিন মাথা পাহাড়ের কাছে। অচিনপুরে পৌঁছতে তার এখনো তিন দিন সময় লাগবে। এই তো সুযোগ, এটাই তো সুযোগ। অচিনপুরের প্রাসাদ এখন সম্পূর্ণ অরক্ষিত,
এই সুযোগেই রানী রুক্মিণী এবং রাজকুমারী সুধাকে আমার হাতের মুঠোয় নিয়ে এসে ওখান থেকে চম্পট দিতে হবে। আর তারপর তারপর ওদেরকেই মুক্তিপণ বানিয়ে আমি রাজা চন্দ্রাদিত্যর কাছ থেকে ওই গুপ্তধনের নকশা জেনে নেব। ব্যাস, তাহলেই তো কেল্লা পথে, আর কি। এবার এবার প্রাসাদটার দিকে একটু ভালো করে নজর দেওয়া দরকার। আরে বাবা, এ তো দেখি একেবারে মেঘনা চাইতে জল। রানী রুক্মিণী, রাজকুমারী সুধা দুজনেই দেখি একসঙ্গে বাগানে। আশেপাশে তো আর কাউকে দেখছি না। বাবা 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 বা, এবার এবার তো ওদেরকে হাতের মুঠায় আনতে আমার কোনো পরিশ্রমই করতে হবে না। ওরা যেন আমার কাছে বন্দি হওয়ার জন্য অপেক্ষা করে আছে। বিষ ধোঁয়া থেকে বেঁচে গেলি তোরা, কিন্তু এবার পাথর ভেদ করে মারবো আমি তোদের। এই দেখ। সামান্য আগুন পোড়াবে নাকি রাক্ষসী রানী মণিমল্লিকাকে? আহাম্মকের দল, আগুন ছুটছে সবার দিকে ধরা। তাও যদি এই আগুন আমার গায়ে লাগে। এই ছোট্ট একবারই আগুন এমন বৃত্তের আকার নিচ্ছে কেন? এই বৃত্ত তো ক্রমশ ছোট হয়ে আসছে। এক্ষুনি আগুন নেভাতে হবে, নইলে আগুন আমায় পুড়িয়ে মারবে। মহারাজের কাছে সুধার খবর ওরা এখনো পৌঁছে দিতে পারলো কিনা কিছুই তো বুঝতে পারছি না। হে মহাকাল, হে মহাকাল, তুমি মহারাজকে ফিরিয়ে দাও। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না।
দেখি এই এই পাখি হঠাৎ কোথা থেকে এলো এখানে? চিন্তা নেই আমাদের, রানী মণি মল্লিকা পুরে ছাই হয়ে গেছে। বৃশ্চিক, অনেক অত্যাচার করেছিস তুই আমার উপর, আমি সেসব ভুলিনি। সব মনে আছে আমার, সব মনে আছে। ছলনা করে বাঘ সেজে তুই আমাকে অপহরণ করেছিস, চলার শক্তি পর্যন্ত ছিনিয়ে নিয়েছিলিস তুই।
জাদু বলে তুই আমাকে পঙ্গু করে রেখেছিলিস, পঙ্গু করে রেখেছিলিস। আমি যে চলার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি, কি করে বেরোবো এখান থেকে, কি করে বেরোবো, কি করে, কি করে? আমাকে আমার পরিবার পরিজন, আমার আমার সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলি এতদিন। তোর জন্য বেশিক, তোর জন্য আমার মেয়ে আমার শোকে অসুস্থ হয়ে পড়েছে, জীবন মরণের মাঝখানে সে দাঁড়িয়েছে। দেখ বেশিক, দেখ। তোর অপরাধের কোনো সীমা পরিসীমা নেই বেশিক, কোনো সীমা পরিসীমা নেই। আজ তোকে আমি নিজের হাতে শাস্তি দেব, চরম শাস্তি। আমাকে শাস্তি দিবি তুই? রাজা চন্দ্রাদিত্য আমাকে শাস্তি দেবে? আমি জাদু সম্রাট বৃশ্চিক, জাদু সম্রাট বৃশ্চিক। তাকে কিনা শাস্তি দেবে সামান্য এক রাজা? আয় আয়, বন্দি কর আমাকে, বন্দি কর, দেখি তুই কত শক্তিশালী। হায়, আর ওর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এবার পৃথিবীতে শান্তি ফিরে আসবে। এতদিনে বিনাশ হলো অশুভ শক্তি, সূর্য নগর শত্রু মুক্ত হলো, আবার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে সূর্য নগর। এবার আমাদের সূর্য নগরে ফিরে যাওয়া উচিত, মহারাজ নিশ্চয়ই খুব চিন্তায় আছেন। মা, সূর্য নগরে ফেরার আগে আমাদের একবার অচিনপুরে যেতে হবে। মা, সুধা অসুস্থ, ও সুস্থ না হওয়া পর্যন্ত আমি সূর্যনগর ফিরতে পারবো না।